দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক স্বজন এবং বিশিষ্টজনেরা। দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজার নামাজ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে। পরে দাফনের জন্য মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সিনিয়র সাংবাদিক অমিত হাবিব বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিস্তারিত জানাছেন এনামুল কবির রূপম। অমিত হাবিব দেশের বিভিন্ন প্রথম সারির দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন কাজ করেছেন। এই প্রজন্মের অনেক সাংবাদিক তার কাছে হাতে কলমে দীক্ষা নিয়েছেন। সবশেষ অমিত হাবিব দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবি হিসেবেও তার খ্যাতি ছিল। অসুস্থ হয়ে পড়লে 21 জুলাই রাতে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাত 11টায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত হাবিব। সবশেষ কর্মস্থল দেশ রূপান্তর কার্যালয়ের সামনে প্রথম জানাজার নামাজে অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান সহকর্মী সাংবাদিক ও স্বজনরা। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, নিশ্চয়ই আমাদের সব সহকর্মীরা এবং বাংলাদেশের সাংবাদিকতা জগৎ, শিল্প সংস্কৃতি, রাজনীতির জগৎ তাকে মিস করবে। পরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে অমিত হাবিবের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। অকাল মৃত্যু, এটা তিনি গড় আয়ুটাও স্পর্শ করতে পারেননি বাংলাদেশে। খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক। তার মতো একজন পেশাদার সাংবাদিক আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। তার এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো আমাদের। আমরা যে সময় ভালো সাংবাদিকতার জন্য লড়াই করছি, নিউজ রুমে ভালো দক্ষ নেতা চাচ্ছি, সে সময় অমিত হাবিবের চলে যাওয়া খুব কষ্টদায়ক। এরকম দক্ষ সাংবাদিক আর অদূর ভবিষ্যতে আমরা পাবো কিনা আমাদের সন্দেহ আছে। প্রকৃতপক্ষে যাকে সাংবাদিক বলা হয় তাকে আমরা হারিয়েছি। আমরা এই প্রজন্ম অন্তত তার এই নীতিনিষ্ঠতা এবং সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই তার প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা জানানো হবে। আমাদের দেশে যেখানে সংবাদপত্রের কণ্ঠস্বর রুদ্ধ করে রাখা হয়েছে, তার মধ্য থেকে উনি বিচরণ করেছেন। গ্রামের বাড়ি ঝিনাইদহে শেষ জানাজা নামাজের পর বিকেলে সেখানেই সাংবাদিক অমিত হাবিবের চিরশয়ান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।